জয় হিন্দ। কেমন আছেন সবাই? আমি তো ভীষণ ভালো আছি এবং আপনাদের জন্যও বেশ কিছু ভালো সিনেমা ওয়েব সিরিজের গল্প নিয়ে চলে এসেছি আমি মৃত্তিকা সেভেন আইবিক নিউজের পর্দায় দি ইভিনিং শোতে। গত এপিসোডে আমি কথা বলেছিলাম রিলিজ হতে চলেছে এমন বেশ কিছু বাংলা ওয়েব সিরিজ নিয়ে, আর আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে জানাবো রিলিজ হতে চলেছে এমন বেশ কিছু হিন্দি ওয়েব সিরিজের কথা, যেগুলির প্রথম সিজন দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল বা বাংলা সাহিত্য ধার করে বলা যেতেই পারে শেষ হইয়াও হইল না শেষ। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এপিসোড। এরপরে বলে রাখি, আপনারা অনেকেই আমাদেরকে ভীষণ পছন্দ করেন, তার জন্য মন থেকে ধন্যবাদ। কিন্তু তারা এখনো আমাদের সাবস্ক্রাইবার নন, তাদের উদ্দেশ্যে বলছি আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তার কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে পাতাল লোক টু। 2020 সালের মে মাসে রিলিজ করেছিল পাতাল লোক। ওয়েব সিরিজ প্রেমীদের রাতের ঘুম উড়িয়ে দিয়ে গিয়েছিল অবিনাশ অরুণ এবং প্রসিত রায়ের প্রোডাকশনে তৈরি পাতাল লোক। স্বর্গ মর্ত্য পাতাল, এই তিন লোকের ধারণাকে সাথে নিয়ে রহস্যে মোড়া এই সিরিজটির গল্প আবর্তিত হয় একটি অ্যাটেম্প টু মার্ডার কেস এবং তার তদন্তে থাকা পুলিশ অফিসার হাতিরাম চৌধুরীকে নিয়ে। তবে শেষ অবধি রহস্য কিন্তু বাকি থেকে গিয়েছিল, উন্মোচিত হয়েও হয়নি। তাই যারা সিজনটি দেখেছেন তারাই একমাত্র জানেন যে কতটা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করে রয়েছি পাতাল লোক টু এর জন্য। জানা যাচ্ছে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে পাতাল লোক টু এর শুটিং, জোর কদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজও, তাই খুব একটা দেরি হবে না সিরিজটি রিলিজ হতে। সিরিজটিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন জয়দীপ আহলাবাদ, নীরাজ কবি, অভিষেক ব্যানার্জি এবং বাংলার দুই কন্যা স্বস্তিকা মুখার্জি এবং অনিন্দিতা বসু। সিরিজটি রিলিজ করবে অ্যামাজন প্রাইমে। থ্রিল পছন্দ এবং দর্শকদের অন্যতম প্রিয় একটা সিরিজ হলো মির্জাপুর, কি তাই তো? আচ্ছা, মির্জাপুর কার কার পছন্দের ওয়েব সিরিজ আমাকে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো 2018 সালে রিলিজ করে মির্জাপুর। একেবারে পাতি বাংলায় বলতে গেলে মির্জাপুরের ক্রাইম দুনিয়ার বেতাল বাদশাহ কালীন ভাইয়া এবং তার ছেলে এবং পারিপার্শ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রকে নিয়ে গল্পের বুনন। মারপিট, হাঙ্গামা, হিংসা, থ্রিল, অ্যাকশনে ভরপুর এই সিরিজটির জনপ্রিয়তা তুঙ্গে। আর বলা বাহুল্য, সিজন টু রিলিজের পরে কিন্তু সিজন থ্রি এর আশায় বসে আছে সকলেই। 2022 সালের শেষের দিকে জানা গিয়েছিল যে সিজন থ্রি এর শুটিং ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে, আর জুন 2023 অর্থাৎ এই আসছে যে জুন মাস, সেই মাসেই কিন্তু রিলিজ হতে চলেছে তুমুল জনপ্রিয় এই ওয়েব সিরিজটি। আমি কিন্তু সত্যি সত্যি ওয়েট করছি পঙ্কজ ত্রিপাঠীর অসম্ভব সুন্দর অভিনয় দেখার জন্য। এই সিরিজটি আপনারা দেখতে পাবেন অ্যামাজন প্রাইমে। বরুণ চোপড়াকে পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না, আর বরুণ চোপড়া অভিনীত অসুর রিলিজের পরে সকলের মন তো জয় করিয়েছিল, তার সঙ্গে সঙ্গে ঘুমও কিন্তু উড়িয়ে নিয়ে গিয়েছিল। কেন এমনটা বলছি সেটা যারা দেখেছেন তারা তো জানেনি, এবং যারা দেখেননি তাদেরকে বলবো সিজন টু রিলিজের আগে শিগগিরই দেখে ফেলুন অসুর সিজন ওয়ান, নইলে কিন্তু বড় কিছু একটা মিস করে ফেলবেন। মানে ডার্ক সাইড অর্থাৎ অন্ধকার দিক বলতে আমরা ঠিক কি বোঝাই সেটা খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে এই সিরিজটিতে। আর শুধুমাত্র বরুণ শক্তি নন, এই সিরিজটির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আরশাদ ওয়ারসি, যার অভিনয়ে আপনি মুগ্ধ হবেনই হবেন। আর এখন বলার কথা হলো 2020 সালে সিজন ওয়ান রিলিজের ঠিক 3 বছর পর আগামী 1 তারিখ রিলিজ করতে চলেছে অসুর সিজন টু, অর্থাৎ জুন মাসের 1 তারিখ কিন্তু রিলিজ করতে চলেছে অসুর সিজন টু, আর এই সিরিজটি আপনারা দেখতে পাবেন জিও সিনেমাতে। আজকের এই এপিসোড এইখানেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এই সিরিজটার কথা এই এপিসোডে না বললে অন্যায় করা হবে। সিরিজটার নাম দি ফ্যামিলি ম্যান। 2019 সালে প্রথম সিজনের ব্যাপক সাফল্যের পর 2021 সালে রিলিজ হয় দ্বিতীয় সিজন, যার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। আর এবার ওয়েব সিরিজ প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সিজন থ্রি এর জন্য। রাজ এবং ডিকে পরিচালিত এই সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যায় মনোজ বাজপেয়ীকে, যার অভিনয় মুগ্ধ না হয়ে আপনি থাকতে পারবেন না। শ্রীকান্ত তিওয়ারি, যার ভূমিকায় দেখা যায় মনোজ বাজপেয়ীকে, তিনি একজন টাস্ক অফিসার, তার সঙ্গে সঙ্গে তিনি একজন ফ্যামিলি ম্যান, তার সুখের সংসার দুই সন্তান এবং তার স্ত্রীকে নিয়ে। তবে সেই সংসার কি আদৌ সুখের, সেই প্রশ্নই কিন্তু ঘুরে ফিরে বারংবার আসে এই সিরিজটিতে। তার পাশাপাশি কিভাবে শ্রীকান্ত তিওয়ারির কাজের সঙ্গে তার পরিবার মিলে যায় সেটাই কিন্তু দেখানো হয়েছে সিজন টুতে।
আরেকটা কথা, কলকাতাবাসী যারা রয়েছেন তারা একটু বেশি এক্সাইটেড সিজন থ্রিকে নিয়ে। তার কারণ সিজন টু এর শেষে একটা আভাস দেওয়া হয়েছিল যে পরবর্তী সিজনের গল্প আবর্তিত হবে আমাদের প্রাণের শহর কলকাতাকে নিয়ে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিচালক যুগল জানিয়েছেন দি ফ্যামিলি ম্যান সিজন থ্রি এর শুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তাই যারা এখনো পর্যন্ত দি ফ্যামিলি ম্যান দেখেননি তাদের হাতে কিন্তু বেশ কিছুটা সময় রয়েছে ঝটপট প্রথম এবং দ্বিতীয় সিজন দেখে নেওয়ার। আপনারা সিরিজটি দেখতে পাবেন অ্যামাজন প্রাইমে। তো আজ এই ছিল আমার ঝুলিতে, কিন্তু এখানেই শেষ নয়, আমি মৃত্তিকা আবারও ফিরে আসবো সেভেন এফএম নিউজের পর্দায় দি ইভিনিং শো এর পরবর্তী এপিসোডে সিনেমা ওয়েব সিরিজের নানান খবরাখবর নিয়ে। তাই পরবর্তী এপিসোডগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর একটু কষ্ট করে কিন্তু নোটিফিকেশন পেতে হলে বেল বাটন প্রেস করতে হবে। আর আজকের এপিসোড কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনি কোন সিরিজটির জন্য ওয়েট করে রয়েছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এই এপিসোডগুলি শুধুমাত্র আপনাদের জন্যই, তাই আপনাদের ভালোবাসা সাপোর্ট আমাদের ভীষণভাবে প্রয়োজন, তাই সঙ্গে থাকবেন। আজকে তাহলে আসি, সকলে ভালো থাকবেন, জয় হিন্দ।